যিশাইয়া পুস্তক তার 62 অধ্যায় 6 এবং 7 পদে লেখা আছে, দেখেন। হে জেরুসালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরীগণকে নিযুক্ত করিয়াছি, তারা দিন কি রাত কদাস নীরব থাকিবে না। যাদেরকে জেরুসালেমে প্রাচীরের উপরে রাখা হয়েছে, সেই প্রাচীরের উপরে প্রহরীগণ দিন কি রাত তারা নীরব থাকবে না, ঘুমিয়ে পড়বে না, তারা ডিউটি করবে। শত্রু আসছে কিনা, দস্যু আসছে কিনা, অন্য দেশ থেকে তাদেরকে আক্রমণ করতে আসছে কিনা, তারা সেই কাজটি করবে। তাদেরকে বলে দেওয়া হয়েছে, তারা একটা বাক্য শুনেছে, তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ঈশ্বর বাক্য আমাদেরকে নির্দেশ দেয় আমি কিভাবে চলব। প্রহরীগণকে নিযুক্ত করা হয়েছে পাহাড়, সেই প্রাচীরের উপরে। প্রাচীরটা হচ্ছে উপরে 30 ফিট, পাশে 27 ফিট, যেখানে মানুষ অনাসে হাঁটাচলা করতে পারে। সেখানে বলছে দিন কি রাত তারা নীরব থাকবে না, ঘুমাবে না। আজকে আমরা ঈশ্বরের লোক হিসেবে আমরা ঘুমাচ্ছি কিনা, ঈশ্বরের বাক্য বাদ দিয়ে আমরা ঘুমাচ্ছি কিনা। আমাদেরকে বলছে যেন আমরা নীরব না থাকি, যখন শত্রু আসে তখন যেন আমরা হুইসেল দিই, সিটি বাজাই, আমরা সাউন্ড করি, সতর্ক করি। বাইবেল বলছে তারপরে লেখা আছে, দেখেন 7 পদে, তোমরা যারা সদাপ্রভুকে স্মরণ করায় থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকেও ক্ষান্ত থাকতে দিও না। বলছে তোমরা নীরব থেকো না এবং তাহাকেও কি করো না, নীরব থাকতে দিও না। ঈশ্বরকে বলছে তোমরা ঘুমিয়ে পড়ো না, নীরব থেকো না, তোমাদের মুখ খুলো। তোমরা যারা সদাপ্রভুকে স্মরণ করায় থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকেও, মানে ঈশ্বরকেও ক্ষান্ত থাকতে দিও না। আমরা যদি মুখ না খুলি ঈশ্বরের কাছে, তাহলে ঈশ্বর ক্ষান্ত থাকে। আমরা যদি প্রার্থনা করতে থাকি, দেখবেন ঈশ্বরও আমাদের প্রার্থনার উত্তর দেয়, নয়তো ঈশ্বরের হাত থেমে থাকে। যদি আপনি নীরব থাকেন, ঈশ্বরের হাত থেমে থাকে। যাত্রা পুস্তক তার 32 অধ্যায় 9-10 পদে লেখা আছে, দেখেন। সদাপ্রভু মসীকে আরো কহিলেন, আমি সেই লোক দিয়েকে দেখিলাম, দেখো তারা শক্ত গ্রীব জাতি, এখন তুমি ক্ষান্ত হও। ঈশ্বর মসীকে বলছে ক্ষান্ত হও, তাদের জন্য আমার কাছে আর মুখ খুলো না, অনুরোধ বিনোরোধ করো না। আমি দেখেছি খুব শক্ত জাতি, আমি গোটা ইসরায়েল জাতিকে মেরে ফেলবো, শুধু তোমাকে, তোমার পরিবারকে আমি আমি রক্ষা করব, এবং তোমার মধ্য দিয়ে আমি একটা বড় জাতি আমি তৈরি করব। একটা অফার দিলেন ঈশ্বর মসীকে। ঈশ্বর একজন তোতলা মানুষকে বেছে নিয়েছিলেন, এত বাকপটু মানুষ থাকতেও কেন একজন তোতলা মানুষকে বেছে নিয়েছিলেন মসীকে, কেন তার কাজের জন্য বেছে নিয়েছিলেন? কেন ঈশ্বর তার তোতলা মুখ দেখেনি, ঈশ্বর দেখেছিলেন তার অন্তরটা, দেখেছিলেন যে তিনি কতটুকু তার জাতিকে ভালোবাসেন। আমাদেরকে তেমন মানুষ খুঁজছেন ঈশ্বর, আমরা আমার জাতিকে আমরা কতটুকু ভালোবাসি, তাদের জন্য কতটুকু আমরা প্রার্থনা করি, মুখ খুলি ঈশ্বরের কাছে। মসীকে ঈশ্বর বলছেন আমি তোমাকে, তোমার পরিবারকে বাঁচিয়ে রাখবো, আমি অন্যদেরকে মেরে ফেলবো। আমাকে যদি বলতেন ঈশ্বর এরকম কথা, আমি হয়তো রাজি হয়ে যেতাম, হ্যাঁ ঠিক আছে তুমি সবগুলোকে সাইজ করে দাও, আমাকে, আমার পরিবারকে, আমার জাত, আমার গোষ্ঠীকে বাঁচিয়ে রাখবা, ও আচ্ছা ঠিক আছে সব মেরে দাও, খুব জ্বালাচ্ছে আমাকে, আমার কাছে যখন তখন এটা চাই, ওটা চাই, খাবার চাই, মাংস চাই, আমার কাছে, আমার খুব জ্বালাতন করছে। কিন্তু মসী তা বলেনি। একজন উত্তম পালক, বিরাট বড় চার্চের একজন পালক মসী, লক্ষ লক্ষ লোকের পালক মসী, তখনকার সময়ের এমন লোককে ঈশ্বর বেছে নিয়েছেন, যে লোকটা সত্যিকারে তার জাতিকে ভালোবাসে। ঈশ্বর ঈশ্বরকে বলছেন না না, তুমি যে জাতিকে মহাপরাক্রমের সঙ্গে বলবান হস্ত দিয়ে, বাহু দিয়ে মিশর থেকে, দেশ থেকে বের করে এনেছে, তুমি কেন তাদেরকে মারবে, অনিষ্ট কেন অনিষ্ট করবে? ঈশ্বর মসীকে বলেছিলেন ক্ষান্ত হও, মসী আবার ঈশ্বরকে বলছেন তুমি ক্ষান্ত হও, তুমি এদেরকে মারতে পারবে না। মুখ খুলেছিল মসী, মুখ খুলেছিল ঈশ্বরের কাছে যে না প্রভু তুমি এদেরকে মারতে পারো না, মুখ খুলেছিল। ঈশ্বর বলছে তো মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করবো। ঈশ্বর তার সে আশা পূর্ণ করেছে। তাই মসী ঈশ্বরকে স্মরণ করতে বলছে, বলছে অব্রাহামের কথা স্মরণ করো, ইসহাকের কথা স্মরণ করো, যাকোবের কথা স্মরণ করো, যাদেরকে তুমি বলেছে আকাশের তারার মতো, বালুকার মতো সংখ্যা তুমি তাদের বংশ উৎপন্ন করবে, বংশ বৃদ্ধি করবে,
আজকে এই লক্ষ লক্ষ লোক যদি মেরে ফেলো তুমি, তাহলে এত লোক কোথায় পাবে? তুমি স্মরণ করো তুমি কি প্রতিজ্ঞা করেছিলে। ঈশ্বরকে স্মরণ করতে বলছে মসি। কত সম্পর্ক, ভালো সম্পর্ক থাকলে ঈশ্বরের সাথে এইভাবে কথা বলা যায়। মসি সেটা করেছিল ঈশ্বরের সাথে। কি সম্পর্ক ছিল, কঠিন একটা পদক্ষেপ মসি নিয়েছিল, গোটা জাতিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল মসি, কারণ সে মুখ খুলে বিস্তার করেছিল। ঈশ্বর থেমে গেলেন, কেননা ঈশ্বর এই জাতির দায়িত্ব দিয়েছিল মসির উপরে। মসিকে বাদ দিয়ে ঈশ্বর তাদের গায়ে হাত দিতে পারেনি, মারতে পারেনি। আজকে মণ্ডলীর পালক, তাকে বাদ দিয়ে মণ্ডলী কোনো লোক ধ্বংস হতে পারে না, ধ্বংস হতে পারে না। আপনি জানেন ঈশ্বরের লোক পালক, পালক আপনাদের জন্য হাঁটু কারে, ক্রন্দন কোণে গোপনে, যা আপনারা জানেন না। তার প্রার্থনায় আপনি ভালো আছেন, সুন্দর আছেন, কারণ এই মণ্ডলীর দায়িত্ব একটা পালকের উপর দিয়েছে। আর এই গোটা ইসরায়েলের দায়িত্ব দিয়েছিল মসির উপরে। ঈশ্বর বিপদে পড়ে গেছে মনে হচ্ছে, তাদেরকে সাজা দিতে পারছে না, মারতে পারছে না, কারণ তাদেরকে দায়িত্ব দিয়েছিল মসিকে। এবং সেই মসি, মসির অর্ডার ছাড়া, অনুমতি ছাড়া ঈশ্বর কিছুই করতে পারছে না। আর সেই মসি বিনষ্ট করবার জন্য অনুমতি দেয়নি, তাই বলেছেন বাইবেলে যে ঈশ্বর যে অনিষ্ট করবার চিন্তা করেছিলেন, তা হতে ঈশ্বর ক্ষান্ত হলেন।